আল্লাহ তুমি করো একটু মেহরবানি, কবুল করো আমার কুরবানি, কবুল করো। হ্যালো অল ফ্রেন্ডস, ঈদ মোবারক। তোমরা কেমন আছো? আই হোপ তোমরা সকলে ভালো আছো, আমরা তো খুবই ভালো আছি। তো দেখতে দেখতে ফাইনালি ঈদ চলেই আসলো, তো আজকে হচ্ছে সেই দিন ঈদ, তো চলেই আসলো, মানে খুবই একটা আনন্দ লাগছে। কিন্তু তোমাদের কেমন কার ঈদ কেটেছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। তো ঈদের জন্য এই যে দেখতে পেলে রুটি বানিয়ে নিলাম, তারপরে রুটি বানাতে বানাতে একটু অফ রেখে আর কি চলে আসলাম তোমাদের দাদাভাইয়ের পাঞ্জাবিগুলো, এই যে দেখতে পাচ্ছ, সব কিছু একসঙ্গে আর কি রেখে দিতে। তো এখানে আছে, দেখতে পাচ্ছ, পাঞ্জাবি আছে, স্যুট আছে, একটা মাথার টুপি আছে, আর রুমাল আছে, আর সুরমা আছে, আর আতর গোলাপ আছে। তো এগুলো সব কিছু গুছিয়ে দিয়েছি আর কি তোমাদের দাদাভাইকে। তোমাদের দাদাভাই এদিকে রেডি হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো স্নান করে চলে এসেছে তোমাদের দাদাভাই, আর ওইদিকে আমি রুটি বানাচ্ছি। তোমাদের দাদাভাই আমাকে ক্যামেরাটা পরে দিয়েছে আর কি, আর তোমাদের দাদাভাই আমাকে ডাকছে, তখন আমি বারবার একবার করে আসছি আর চলে যাচ্ছি, আর তোমাদের দাদাভাই রেডি হচ্ছে এদিকে। আর আমাদের ধরো কোরবানিতে, আর আমাদের কোরবানি আছে, আর কোরবানিতে না খেয়ে নামাজ তো খেয়ে যেতে পারবে না, নামাজ পড়ে এসে খাবার খাবে আর কি। তার জন্য আর কি অতটা চাপ ছিল না রুটি বানানোর, তো তার জন্য আর কি আমরা মানে খুব তাড়াতাড়ি উঠিনি রুটি বানাতে, সকাল করে উঠেছিলাম। তোমাদের দাদাভাই মানা করেছিল যে অত তাড়াতাড়ি উঠতে হবে না, খেয়ে নামাজ হলে একটা আলাদা ব্যাপার ছিল, কিন্তু না খেয়ে নামাজ অত চাপ নেই। আর আমাদের আবার কোরবানি আছে, তো নামাজ পড়ে এসেও খাবার খাওয়া হবে না, কোরবানি হবে তারপরে আর কি আমরা খেতে পাবো এরকমটা। তার জন্য আর কি খাবারের দিকে অতটা চাপ ছিল না, মানে আস্তে আস্তে করছিলাম। তো যাই হোক, তারপরে তোমাদের দাদাভাই পুরো রেডি হয়ে গেছে দেখতেই পেলে তোমরা, তারপরে চলেই গেল। তো সানগ্লাস দিয়ে কেমন লাগছিল তোমাদের দাদাভাই একবার ট্রাই করছিল আর কি। তো তারপরে এই যে দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই বেরিয়ে পড়েছে জায়নামাজ নিয়ে, বেরিয়ে পড়েছে একেবারে ঈদগাহ তলায় যাওয়ার জন্য। আর আমাদের আমাদের বাবার বাড়ি থেকে ওখান থেকে কাছে, কিন্তু আমাদের এখান থেকে একটু দূরে। তো দেখতেই পাচ্ছ এই যে তোমাদের দাদাভাই চলে গেল ঈদগাহ তলায় নামাজ পড়তে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। হয়ে যাবে নবী পর্যন্ত চলে আসবে, তো সেই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কিয়ামতের মাঠে এরকম কঠিন অবস্থায় যাদেরকে এক গ্লাস এক ঢোক আপনার কাওসারের পানি পান করাবেন, আর কিয়ামতের মাঠে তাদের জান্নাতে যাওয়ার আগে পর্যন্ত পিপাসা লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আপনার মন খারাপ করার কোনো প্রয়োজন নেই, আমি কাওসার কিছু না গো হইতেই পারে, মানুষের মানুষের হইতেই পারে, অতটা ই করা উচিত না। এ তো মাইন্ড ধরে যে এই দিনে বহুত রকমের লোক আছে। যতটা পেরেছে তোমাদের দাদাভাই ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তারপরে এই যে দেখতে পাচ্ছ আমার ছেলেকে নিয়ে চলে যাচ্ছে আর কি ওই বাড়িতে আর কি যেখানে কোরবানি আছে। তো তোমাদের দাদাভাই এসে তোমার আমার ছেলেকে নিয়ে চলে যাচ্ছে আর কি, একটু কান্না করছিল যাবে তার জন্য, আর আমাকে সাথে করে নিয়ে যেত, কিন্তু আমি প্রচুর কাজে ব্যস্ত আছি তার জন্য আমি আর কি যেতে পারলাম না। তোমাদের দাদাভাই বললো ঠিক আছে, কোরবানিটা হওয়ার পরে এসে খাবার খেয়ে তোমাকে নিয়ে যাবো, একসঙ্গে চলে যাব। আমি বললাম ঠিক আছে, তাহলে তুমি যাও, আমি পরে যাব, তুমি আমাকে নিয়ে যাবে, আমি তোমাদের দাদাভাইকে নিজেই বললাম। তো যাই হোক, আজকে এই পর্যন্ত, তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।